আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাগ্রিটেক পাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিও করব। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই যে অন্তিম পর্যায়ে ধানের যে পরিচর্যা, আমন ধানের যে পরিচর্যা, এটি নিয়ে আমি আজকের এই ভিডিওটি করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কয়েকটি পদ্ধতি আমি আপনাদেরকে বলি, কয়েকটি পদ্ধতি বা কয়েকটা নিয়ম বা তিনটা সাজেশন আমি পরামর্শ করব, তিনটা গ্রুপ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। এই তিনটা গ্রুপ এবং এই কয়েকটা পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, তাহলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো আমার ফিল্ড পর্যায়ে এক্সপিরিয়েন্স থেকে, যে আপনাদের 4 থেকে 5 মন ধান আপনাদের বেশি হবে, যেটা হওয়ার কথা 33 শতকে। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, তো আপনারা পুরো ভিডিওটির সাথে আমার সাথে থাকবেন, এটি আমি আপনাদের কাছে আশা করছি। তো এখন এই যে আমন ধানের একটা কাস্থর অবস্থা চলে আসছে, তো এই কাস্থর অবস্থায় এখন আমাদের করতে হবে কি? আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলি যে প্রত্যেকটা মানুষের জীবনের এক্সামের ক্ষেত্রে যে একটা লাস্ট মিনিট সাজেশন থাকে, এই লাস্ট মিনিট সাজেশনটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে এই অ্যাডভাইস করব এই আমন ধানের ক্ষেত্রে, যে জীবনের শেষ পরীক্ষার ক্ষেত্রে যে শেষ একটা সাজেশন থাকে সেটাই আমি করব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা একটু খেয়াল রাখবেন মনোযোগ সহকারে, সেটা হচ্ছে যে এখন কিন্তু পুরোপুরি কাস্থর অবস্থা, গামর অবস্থা যেটা আমরা বলি সচরাচর, ধান প্রায় পেটে পেটে চলে আসছে, আর কয়েকদিন পরে বের হবে বা কারো বের হয়ে গেছে। এখন আমি যে আপনাদেরকে বললাম যে 5 থেকে 6 মন ধান বেশি হবে, উৎপাদন প্রোডাকশন বেশি হবে, বন্ধুরা আসলে করতেই তো হবে, তাই না? না করলে কী হবে? দেখেন, বর্তমান সময়ে যে আমাদের এই যে কৃষির একটা ব্যাপার, কৃষিক্ষেত্রে আমরা কৃষকরা এতটাই লজে পড়ে আছি যে কীটনাশকের দাম, বীজের দাম, ফার্টিলাইজার সারের দাম, এটা কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে। এখন আমরা যদি এই ডাবল যে পুরো সম্পূর্ণ জিনিসগুলো যে দাম ডাবল হয়ে গেছে, আমরা যদি প্রোডাকশন ভালো মতো করতে না পারি, ধানটা যদি আমরা ভালো মতো ফলাতে না পারি, উৎপাদন করতে না পারি, তাহলে কিন্তু আমরা বড় একটা লজে পড়ে যাব। বিশ্বাস করেন, উপমহাদেশের বিশেষ করে ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আমরা কৃষকরা কিন্তু মানে আমন ধান করে কিন্তু আমরা লজে পড়ে যাচ্ছি। তাই আমরা ধান চাষের যে একটা যে চাহিদা, আমাদের একটা জৌলুস, এটা কিন্তু দিন দিন মানে কমে যাচ্ছে। তো আমাদেরকে আসলে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করতে হবে, এটা মনোযোগ দিয়ে আপনাদেরকে একটু শুনতে হবে, বা এটা আপনাদেরকে একটু এই ব্যাপারে একটু আপনাদেরকে একটু অ্যাডভান্স হতে হবে যে আসলে আধুনিক কৃষি প্রযুক্তি কী, এটা আপনাদের একটু জানতে হবে। তো বন্ধুরা, এটাই আমার প্রচেষ্টা যে আপনাদেরকে আমি কিছু পরামর্শ দিয়ে থাকি, হ্যাঁ, যেন আপনারাও ভালো প্রোডাকশন করতে পারেন, আপনারা যেন ফসল উৎপাদন করে লাভবান হন, কৃষিকাজ করে আপনারা যেন লাভবান হন। এখন দেখেন, বাংলাদেশ সরকার কিন্তু ধানের যে দাম, এটা কিন্তু খুব একটা খারাপ যে কী করছে তা কিন্তু না। আপনি প্রত্যেক প্রতি মন ধানের আপনি 1,000-1,200 টাকা কিন্তু আপনি মন পাচ্ছেন। তাহলে যদি আপনি 3,300 থেকে ভালো একটা প্রোডাকশন উৎপাদন করতে পারেন, তাহলে কিন্তু আপনি লজে পড়বেন না, এটা আমি আপনাদেরকে বলতে পারি, এবং এটাই হচ্ছে বাস্তব চিত্র। তো এখন আমাদের কী করতে হবে? এই যে এখন যে গামর অবস্থা চলে আসছে, গামর অবস্থায় আমাদের যেটা করতে হবে, আমাদের গামর অবস্থায় আমাদের একটা জিনিসের সমস্যা থাকে, সেটা হচ্ছে ব্লাস্ট, নেক ব্লাস্ট যেটা আমি বলতেছি, এই ব্লাস্ট যেটা ঝলসানো রোগ বা ব্লাস্ট, এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে বিএলবি, ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। এখন ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট এটা একটা সমস্যা, এটার জন্য কী করতে হবে, ব্লাস্টের জন্য কী করতে হবে, আমি আপনাদেরকে খুব সহজ করে বলি। এগুলো নিয়ে আমি অনেক ভিডিও করছি, আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা গেলে দেখতে পারবেন, সেগুলো নিয়ে ধান ফসল নিয়ে আপনারা সেখানে পাবেন। তো আমি তারপরও কয়েকটা জিনিস আপনাদেরকে রিমাইন্ড করে দেই, মনে করে দেই, সেটা হচ্ছে যে এখন যে স্টেজটা চলতেছে, আমাদের বিএলবি এবং ব্লাস্ট বা ঝলসানো রোগ, এটা কিন্তু আমাদের দমন করতে হবে। এখন বিএলবিটা আসতেছে কেন, অনেক সময় পাতা পুড়ে যাচ্ছে, ডগা একেবারে পাতাটা কিনারা পর্যন্ত নিচের দিকে শুকিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট বিএলবি। এটা যদি ধরে যায়, তাহলে কিন্তু আমাদের ধানের উৎপাদন অনেক অনেক কমে যাবে। তাহলে এটার জন্য আমরা কী করব, এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেতু কর্পোরেশনের যে কাসুমিন আছে, সে কাসুমিন 2% সেটা আমরা স্প্রে করতে পারি প্রতি লিটারে 1 মিলি করে অথবা 1.5 মিলি করে। এছাড়া যদি আমরা করতে পারি, সেটা হচ্ছে যে ন্যাশনাল কোম্পানির যে নেক্সোমিন, যেখানে কাসুগামাইসিন হচ্ছে 4% এবং কার্বানডাইজিম হচ্ছে 50%, সেটা আমরা স্প্রে করতে পারি। এছাড়াও যেটা করতে পারি, সেটা হচ্ছে যে হেকেম কোম্পানির যে ব্যাকটোবান, যেটা বিসমাথিওজল গ্রুপ, সেটা আমরা স্প্রে করতে পারি। তাহলে কিন্তু আমাদের এই যে ব্যাকটেরিয়া লিভ ব্লাইট যেটা, সেটা কিন্তু আর থাকবে না।
তো বন্ধুরা মনে রাখবেন আমি কয়েকটা কেমিক্যাল কম্পোজিশনের কথা বলবো, এগুলো আপনারা একসাথে স্প্রে করে দিবেন, তাহলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো যে আপনাদের 5 থেকে 6 মণ ধান বেশি হবে এবং আপনাদের ধান ফসল একেবারে পুরোপুরি রোগমুক্ত থাকবে। তাহলে এটা মনে রাখবেন, বিএলবি গেল, এখন হচ্ছে কি ব্লাস্ট, ঝলসানো রোগ, তাই না? লিপ ব্লাস্ট, গিট ব্লাস্ট এবং হচ্ছে নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট, যেটা ঘাটটা শুকিয়ে যায়। এই ব্লাস্টের জন্য আমরা কি করব, সবচেয়ে ভালো যেটা ব্লাস্টের ওষুধ সেটা হচ্ছে টুপার, যেটা অটো কোম্পানির, এই টুপারটাকে আমরা ব্যবহার করতে পারি। টুপারকে আমরা অবশ্যই ব্যবহার করব প্রতি লিটারে 1 থেকে 1.5 গ্রাম করে। এছাড়া আমরা যেটা বায়ার কোম্পানির ন্যাটিভো, ন্যাটিভোটাকে আমরা ইউজ করতে পারি প্রতি লিটারে 1 গ্রাম করে, আমরা এটা ইউজ করতে পারি। এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এসিআর যে ব্লাস্টিন যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি, ট্রাইফক্সোস্ট্রোবিন প্লাস তেবুকোনাজল, এটারও কেমিক্যাল কম্পোজিশন, এটা কিন্তু ব্লাস্টের জন্য ভালো এই কয়েকটা ওষুধ। তাহলে কি বললাম আমি, মনে রাখবেন ব্লাস্টের ওষুধের নাম 3টা, একটা হচ্ছে টুপার, টুপার নিতে পারেন নিঃসন্দেহে ভালো, অথবা আপনারা নিতে পারেন নাটিভো, নিতে পারেন নাটিভোটাও নিঃসন্দেহে ভালো, অথবা আপনারা নিতে পারেন ব্লাস্টিন এসে এই কোম্পানির, সেটাও কিন্তু নিঃসন্দেহে ভালো। এর সাথে আপনারা কী করবেন, সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, আমাদের যে এই যে ফ্লাগ লিপ যেটাকে বলা হচ্ছে, তার মানে পতাকা পাতা যেটাকে বলা হচ্ছে বা মা পাতা যেটাকে বলছে, যেটা গাছ ধানের শীষটাকে পুরোপুরি সুরক্ষিত দিচ্ছে, এটা আপনাদের শেষ পর্যায় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে আপনি 100% নিশ্চিত থাকেন আপনার প্রোডাকশন ধানে ভালো হবেই হবে, আপনার চিতাপাতান কম হবে, আপনার ব্লাস্ট হবে না, আপনার কোনো কিছু হবে না। কিন্তু মা পাতা যদি আপনার ব্লাস্টে আক্রমণ করে অথবা আপনার নেক্সট যেটা আমি বললাম বিএলবি যদি আক্রমণ করে, তাহলে কিন্তু আপনার, আপনি একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, এটাই সত্য কথা, কৃষিবিজ্ঞানীরা বলে থাকে 80% আপনার ফলন প্রোডাকশন কমে যাবে যদি মা পাতায় আপনার কোনো বিএলবি অথবা কোনো ছত্রাক যদি আক্রমণ করে। তাহলে মা পাতাটাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। আমি যে কয়েকটা গ্রুপের কথা বললাম এটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের 100% মা পাতা একেবারে সুরক্ষিত থাকবে, সুস্থ থাকবে। এখন শেষ পরিচর্যা কী, আমি কয়েকটা কথা বলছি কিন্তু লাস্ট মিনিট সাজেশন, আমি 3টা ওষুধের কথা 4টা ওষুধের কথা আমি বলবো আপনাদেরকে। এক গেল বিএলবির জন্য গেল, দ্বিতীয় গেল ব্লাস্টের জন্য গেল, এখন তৃতীয় যেটা সেটা হচ্ছে যে ধানের ফলন বাড়ানোর জন্য আমাদের কী করতে হবে, আমাদের যে সলুবর বোরন আছে, যেটা সলুবর বোরন 20% যেটা আমরা এক্সপ্রে করি যে বোরনটা, এটা ফলিয়ার বোরন যেটা, এটা আমাদের এক্সপ্রে করতে হবে। এখন এটা এক্সপ্রে করলে কী হবে, ধানের দানাটা পুষ্ট হবে, চকচকে হবে, ওজনটা বৃদ্ধি পাবে, বাজারে আপনারা মূল্য বেশি পাবেন। তাহলে এটা আমরা কোন কোম্পানি নিতে পারি, এটা আমরা অটো কোম্পানি যেমন সলুবর বোরন নামে যেটা ওরা মার্কেট করে সেটা আমরা ব্যবহার করতে পারি, অথবা সিনজেন্ডা কোম্পানির যে বিঙ্গো বোরন সেটা আমরা ব্যবহার করতে পারি, অথবা এই দুটাই সবচেয়ে ভালো চলে আর কি, আমরা এই দুটাকে আমরা ব্যবহার করতে পারি, যে কোনো একটা যেটা আপনাদের হাতের নাগালে থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন বন্ধুরা। এরপরে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই যে যখন ধানের শীষটা বের হচ্ছে বা হবে, এই যে কাস্তর অবস্থা, কাস্তর অবস্থায় আমাদের কী করতে হবে, প্রত্যেকটা জিনিসের পরাগায়নের, গাছের ক্ষেত্রে আমি বলবো, উদ্ভিদের ক্ষেত্রে পরাগায়নের সময় কিন্তু একটা এক্সট্রা খাবারের প্রয়োজন হয়, অতিরিক্ত খাবারের প্রয়োজন হয়। কিন্তু এখন তো আমরা ইউরিয়া সার এখানে দিতে পারবো না, কোনো ফার্টিলাইজার ইউজ করতে পারবো না, আমাদের ফলিয়ার ফার্টিলাইজার যেটা মাইক্রোনিউট্রিয়ন যেটা বলা হয় অনুখাদ্য, সেটা কিন্তু আমাদের দিতে হবে। এখন তরল মিশ্র সার আমাদের যেটা ফলিয়ার আছে সেটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে কী করব, আমরা যেটা মানে ইউরিয়া, পটাশ, জিপসাম, সালফার, ম্যাঙ্গানিজ, আয়রন, বোরন, ক্লোরন, লোহা, প্রত্যেকটা উপাদানে এর মধ্যে আছে যেটা, সেটা হচ্ছে আমেরিকান এনপিকেস ন্যাশনাল কোম্পানির, অথবা এসিআই কোম্পানির যে বাম্পার ভিটামিক্স আছে এটা, অথবা এসএম স্যাম কোম্পানির যে পিক, এই 3টা প্রোডাক্টের কথা মনে রাখবেন বন্ধুরা। আমি আবার বলি, ন্যাশনাল কোম্পানির আমেরিকান এনপিকেস, এসিআই কোম্পানির হচ্ছে বাম্পার ভিটামিক্স, অথবা স্যাম কোম্পানির পিক, যে কোনো একটা, এটার সাথে আপনারা বোরনটা, বোরনের সাথে আপনার ছত্রাকনাশকের যে কথা যেটা আমি বলছি সেটা, এবং তার সাথে আমরা বিএলবি যে কথাটা বলছি সেটা, এই 4টা ওষুধে আলাদা আলাদা করে গুলে, আমি একটা জিনিস বলি আপনাদেরকে, প্রথম অবস্থায় আপনারা যেটা করবেন 2টা এক্সপ্রে করবেন। প্রথম অবস্থায় আপনারা করবেন কি, যেটা হচ্ছে বিএলবি ব্যাকটেরিয়া নাশক যেটা, এটার সাথে আপনারা যে আমি ব্লাস্টের ওষুধের কথা বলছি এই 2টা একসাথে এক্সপ্রে করে দিবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে সলুবর বোরন যেটা কথা বলছি, সলুবর বোরন এবং হচ্ছে মাইক্রোপুষ্টি যেটা কথা বলছি সেটা, এই 2টা আপনারা একসাথে এক্সপ্রে করে দিবেন। তাহলে কী হবে, যেমন অনুখাদ্য কী করে, মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আমি আমেরিকান এনপিকে স্পিক,
অথবা বাম্পার ভিটামিক্সের কথা বলছি। প্রত্যেকটা গাছে যখন পরাগায়ন হয়, ফুল থেকে ফল হয়, তখন কিন্তু ব্যাপক একটা খাদ্যের দরকার হয় বন্ধুরা, একটা খাবারের প্রয়োজন হয়। এই খাবারটা আপনি যখন ওখানে উদ্ভিদকে দিবেন, তখন সে কিন্তু আপনাকে 100% ভালো প্রোডাকশন দিবেই। ধানের ফলন আপনার অটোমেটিক্যালি আমি বলি 4 থেকে 5 মণ ধানের ফলন বৃদ্ধি পাবে, চিতা পাতান হবে না, ধানটা একসাথে বের হবে, ধানটার কালার ভালো হবে, ধানটা ওজন হবে এবং ধানের শীষটা লম্বা হবে বন্ধুরা, এটা মনে রাখবেন। তবে একটা জিনিস আমি একটু পরেই বলতেছি, তারপরও বলতেছি মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে এখন এই অবস্থায় যে ধানটা দেখতে পাচ্ছেন কারো বের হচ্ছে হচ্ছে ভাব, এই অবস্থায় আপনারা অবশ্যই অবশ্যই 5 থেকে 7 কেজি আপনারা পটাশ সার ব্যবহার করবেন, পটাশ সার ছিটিয়ে দিবেন। পটাশ সার কী করে, উদ্ভিদের পরাগায়ন করে, গাছের কাণ্ড শাখা পোশাখা এগুলোকে শক্ত রাখে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই কয়েকটা জিনিস আপনারা বন্ধুরা মনে রাখবেন, এটাই হচ্ছে আমার এই উদ্ভিদের লাস্ট মিনিট সাজেশন আপনাদের ধানের 5 থেকে 6 মণ ফলন বেশি উৎপাদন করার জন্য বন্ধুরা। তো বন্ধুরা, আমি এই ভিডিওটি করলাম, এরপরেও যদি আপনাদের এই ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমার এই অ্যাগ্রিটেক পাভেল ইউটিউব চ্যানেলটিকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেল আমার যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনাদের মনে হয় যে উপকারী ভিডিও হচ্ছে বা আপনাদের উপকারে আসতেছে তাহলে একটু লাইক করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, গাছের যত্ন নেবেন, আল্লাহ হাফেজ।